এই আয়াতের আলোকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা সেই বিষয়টা হলো রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল প্রসঙ্গে রমজান মাসের কিছু বিশেষ আমল রয়েছে এই আমল প্রসঙ্গেই আজকের আলোচনা তো পবিত্র মাহে রমজান এটা একটি এমন মাস যে মাসে আমরা কিছু আমল করলে পরকালীন সফলতা অর্জন করতে পারবো বলেন সুবহানাল্লাহ তো প্রকৃত পরকালীন সফলতাটাই হলো আসল সফলতা দুনিয়াতে মানুষ অর্থ সম্পদ অর্জন করে বিদেশী ডিগ্রি অর্জন করে ক্ষমতা দখল করে মনে করে যে আমি সফল হয়ে গেছি কিন্তু এই সব সফলতা যতদিন মানুষ জীবিত থাকে পৃথিবীতে ততদিনই এর সফলতা উপলব্ধি করা যায় কিন্তু মৃত্যুর পরে সব ডিগ্রি খেতাব মাটির সাথে মিশে যায় দুনিয়ার কোনো অর্থ সম্পদ মৃত্যু থেকেও বাঁচাইতে পারে না মরণের পরেও কোনো কাজে লাগে না নিজের ভাই সন্তান স্ত্রী পুত্র পরিবার পরিজন কোনো কাজেই লাগবে না সেখানে দলীয় সাপোর্ট তো দূরের কথা আপনজনেরই কারো দ্বারা কারো কোনো উপকার হবে না তাহলে প্রকৃত সফলতা হলো আখেরাতের সফলতা কারণ এই দুনিয়ার হায়াত আখেরাতের তুলনায় একেবারে নগণ্য যা একেবারে কম প্রকৃত হায়াত তো মৃত্যুর পরের থেকেই কি শুরু কিন্তু অনেক মূর্খ লোক এরা মনে করে মরে গেলেই জীবন শেষ জীবন তো একটাই আর জীবন একটাই এর মিনিং হলো যে প্রকৃত জীবন আখেরাতে কিন্তু এই দুনিয়াতে তো আর একবার আসা যাবে না এইখানে এই দুনিয়াতেই যা এটা শস্য খেতের ন্যায় হাদিসে আসছে এখানে আমল করলে এই আমলের সব পরকালে পাওয়া যাবে দুনিয়া আর আসা যাবে না আমল করারও আর সুযোগ নাই তাই দুনিয়ার জীবন একটাই এখানে কি করি আমল করার জায়গা ফলাফল ভোগ করার জায়গা হলো কোথায় পরকালে আখেরাতে এখানে কর্মস্থল আর যারা ফ্যাক্টরিতে শ্রমিক লেবার কাজ করে বেতন মাইনা ভাতা ম্যানেজারের পক্ষে গিয়েই কি করে মাস শেষে আদায় করে ঠিক দুনিয়াতে আমরা সালাত সিয়াম ইবাদত বন্দেগী করব পরকালে গিয়ে এর ফলাফল আমরা কি প্রাপ্ত হব তাহলে দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন দুনিয়ার জীবন একটাই এই জীবনই আর জীবন নাই এরকম ধারণা করা তো নাস্তিকতা এটা তো কোনো মুমিন মুসলমানের ধারণা হওয়ার কথা না কারণ মৃত্যুর পরেই আসলে জীবনের সূচনা শুরু প্রকৃত জীবনের শুরু কি মৃত্যু হয়ে গেলে শেষ না মৃত্যু জীবনের শুরু মৃত্যু জীবনের ভোরবেলা সকালবেলা উঠলে তো দিন শেষ হয় না দিন শুরু মাত্র তাহলে মৃত্যুর থেকেই জীবন কি শুরু তাহলে পরকালীন সফলতাই হলো আমাদের প্রকৃত সফলতা যে জীবনের শুরু আছে শেষ নাই দুনিয়াতে একসময় আমরা ছিলাম না সামনেও থাকব না কিছুদিনের জন্য আমরা দুনিয়াতে আসছি এখানে সফলতা মূল আসল সফলতা কি নয় তো প্রকৃত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এটাই হলো প্রকৃত কি সফলতা তাহলে আমাদের দুনিয়াতে থাকাকালীন যা কিছু করব মূল উদ্দেশ্য হবে আল্লাহর রেজামন্দি এবং যাতে আমরা গোনা মাফ করাইতে পারি এবং জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি এই উদ্দেশ্যই হলো আমাদের দুনিয়ার কার্যক্রমের কি আসল উদ্দেশ্য তো এইটা কেন যেহেতু আমরা সফলতা চাই তাই সফলতা কখন হবে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই তাহলেই আমরা সফল হইতে পারবো এই কথা আমার নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস যাকে সেদিন জাহান্নাম থেকে নিরাপদ রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি প্রকৃত সফল কাম তাহলে সফল ব্যক্তিকে যে জাহান্নাম থেকে নিরাপদ থাকবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে
আমরা যা কাজ কাম করতেছি এর বিনিময়ে কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে প্রবেশ করতে পারবো? যদি মনে সায় না দেয় তাহলে তো আমরা ব্যর্থ। আল্লাহর রহমত তো লাগবে, কিন্তু রহমত পেতে হলে তো কিছু কাজ কাম আছে। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর প্রিয় বান্দা না হলে তো আর আল্লাহর রহমত দিবে না। তাহলে রহমত তো মহসেন ব্যক্তির প্রতি ধাবিত হয়, মহসেন হতে হবে। তো মহসেন হতে হলে কোনো ইবাদত ছাড়া যাবে না, কোনো পাপের কাজ করা যাবে না। তো আমার দ্বারা যদি দিন রাত শুধু পাপের কাজই হয় আর ইবাদত বন্দেগি যদি একেবারে নাই হয় বা খুবই কমই হয়, তাহলে তো আমার পরকালের সফলতা আমার ভাগ্যে থাকার কথা না। তাহলে এই রমজান মাস কেন? এই রমজান মাসটা এজন্যই দেয়া হয়েছে যাতে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে এবং জান্নাতে প্রবেশ করতে পারে, প্রকৃত সফল হতে পারে, সেজন্য বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন যে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তির সে দুর্ভাগা আর কে আছে যে পুরো একটি রমজান মাস পেল কিন্তু নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না। বলেন নাউজুবিল্লাহ। একটা রমজান মাস পাওয়ার পরেও যদি কেউ নিজের গোনা মাফ করাইয়া জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে না পারে, আল্লাহ নবী বলেন সে ধ্বংস হোক। জিব্রাইল আমিন, জিব্রাইল আমিন বলছেন ধ্বংস হোক, আল্লাহ নবী বলছেন আমিন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এমন একটা মাসে আমরা আসছি বা আসি যে মাসে চ্যালেঞ্জের মুখোমুখি, জান্নাত অর্জন করতেই হবে, জাহান্নাম থেকে মুক্তি পেতেই হবে, গোনা মাফ করাইতেই হবে, না হলে জিব্রাইল আমিন বলছে ওই লোকটা ধ্বংস হবে। সাইয়েদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন বলছেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। বলেন নাউজুবিল্লাহ। এটা আমার ব্যাপারে আপনার ব্যাপারে যাতে না হয় সেজন্য বলছি নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ আমরা চাই কি আল্লাহর এই রহমাতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাসে আমরা সকলে যেন রহমাত পাই, মাগফিরাত পাই, নাজাত পাই। তাহলে আল্লাহর এই রহমাত মাগফিরাত নাজাত পাওয়ার জন্য কিছু কাজ কাম করতে হবে। তো তো এই কাজ কি? এই আজকের আলোচনা হলো রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল প্রসঙ্গে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলেন রমজান মাসের কাজ, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। আমরা বারবার রোজা বলি, সিয়াম রোজা অনশন অনেক কথাই আছে, কিন্তু আরবিতে কোরআনে ভাষা হলো কি সাওম রোজা, ওর বহুবচন কি সিয়াম। সিয়াম এটা হলো আপনার শবে সাদেক থেকে নিয়ে আপনার সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাসার পাপাসার থেকে সম্পূর্ণভাবে কি থাকা, বিরত থাকা। তো আল্লাহ এখানে বলতে আছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। বিগত বছর যারা করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া বা অন্য রোগ শোকে বা বিভিন্নভাবে ইন্তেকাল করেছে তারা এই রমজান পায় নাই, তাদের আর এই রমজান রাখার সুযোগও তাদের কি নাই। আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিছেন, এখন আমরা সুস্থ আলহামদুলিল্লাহ, আমরা সিয়াম পালন করতেছি, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আল্লাহর নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন, আশা রাখি ইনশাআল্লাহ আগামী রমজানও আমরা পাবো। কারণ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ যে আমাদের বাঁচায় রাখছেন, এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যিনি মারা গেছেন তিনি হাজার চেষ্টা করলে আর দুনিয়াতে আসতে পারবেন না, একটা সিজদা দেওয়ার সুযোগও তার নাই। আমরা তো মূল্য বুঝতেছি না, এই করোনা ভাইরাসের ভিতরে কাজ নাই কাম নাই, তবু আমরা ইবাদত বন্দেগি না করি, অলস অবস্থায় দিন কাটাইতেছি। একটু আখেরাতের ভাবনা চিন্তা আমাদের মাথার ভিতরে নাই। দুনিয়ার অর্থ যত বেশি কামায় তত বেশি নিজেরে সফল মনে করি, কিন্তু আখেরাতে তো টাকা চলবে না, চলবে কি নেকি, কি চলবে? দোকানে যাইয়া যদি বলেন যে একটা ক্যান্ডি লজেন্স বা একটা চকলেট দাও, তোমাকে ফজরের নামাজের 2 রাকাতের সুন্নাতের সওয়াব দিয়ে দিব, দিবে?
বলবে 2 টাকা দিয়ে দাও না 1 টাকার কয়েন দাও তবুও ভালো কিন্তু আমার নামাজের সওয়াব আমার দরকার নাই কারণ এখানে সওয়াব চলে না কি চলে টাকা চলে পরকালে যাই যদি কোন আমার দানমন্ডি গোলশানের 10 টালা বাড়ি আছে ওটা নিয়ে নাও আমাকে জান্নাতের এক গ্লাস পানি দাও তা দিবে দিবে না কারণ ওখানে কি চলে বলবে একবার সুবহানাল্লাহ বললে সেই সওয়াব দিল আমি দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা সময় থাকতে ইবাদত বন্দেগী করতে হবে মুখটা বন্ধ করে রেখে লাভ কি সব সময় হার হালাতে জিকির থাকতে হবে যার অন্তরে বা যার মুখে বা ঠোঁটে সব সময় জিকির দ্বারা তরুতাজা থাকে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলতে আছেন রমজান মাস পাইলে কি রাখতে হবে রোজা রাখতে হবে রমজান মাসে রোজা রাখা ফরজ এটা ইসলামে স্তম্ভ থেকে একটি স্তম্ভ তো যে ব্যক্তি কোন শরীয়ত ওজর ছাড়া রমজানের একটি রোজা ও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় মানে পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে শরীয়তের কিছু ওজর আছে অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে না সেটা ভিন্ন কথা সফরের হালাতে আছে সেটা ভিন্ন কথা যদি মেন্স থাকে তাহলে ওই সময়ের জন্য সে রাখবে না তা এটা শরীর ওজর ছাড়া যদি কেউ না রাখে সে বড় ধরনের জঘন্য ধরনের পাপী হিসাবে মানুষ গণ্য করা হবে দ্বীনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ঈমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসাবে পরিগণিত হবে বলে নাউজুবিল্লাহ ওই ঈমানের ইসলামের থেকে বাড়ি গেছে মনে করতে হবে যে ও রোজার মাসে রোজা না রাখা মানে কি ওই ইসলামের ভিতরে নাই ওর নাম আব্দুল্লাহ হতে পারে বাড়ি মসজিদের পাশে হতে পারে ও মুসলমান নয় ওর কার্যক্রম মুসলমানের কাজ কামের মতো না হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ভঙ্গ করে সে আজীবন রোজা রাখলে ওই রোজার হক আদায় হবে না বলেন সুবহানাল্লাহ মুসান্নাফে ইবনে আবি সাইবার বিতায় হাদিসটা আসছে রমজানের রোজা অন্য সময় যদি কজা করেন সারা জীবন কজা করলেও একটা রোজা রমজান মাসে রাখলে যেমন সব রমজানের রোজা রমজানের ভিতরে রাখলে যে সব এটা রমজান ছাড়া অন্য 11 মাসে একটার বদলা সারা বছর রাখলেও ওরকম সব পাওয়া যাবে না তবে একটা বাংলে তো ইচ্ছাকৃতভাবে কাফফারা আছে একটা না 60টা রোজা রাখতে হবে 59টা রাখার পরে যদি একটা ভাঙেন তা আবার একটা না 60টা রাখতে হবে কাফফারা কারে কয় একটার বদলে কয়টা 60টা এইভাবে রাখতেই থাকতে হবে সারা জীবন ভর কিন্তু রাখার পরেও কি সব ওইটা শোন পাবে পাবে না রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারই হয় না ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ সে অন্তত রহমত ও খায়ের বরকত তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না তো যারা আমরা রোজা রাখি সকলের রোজার মান মর্যাদা কিন্তু এক না রোজা আমরা রাখি কিন্তু সবার সব মান মর্যাদা কি এক না ভিন্ন ভিন্ন রোজার মর্যাদায় রয়েছে কিছু তারতম্য ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই ইহিয়াউল উলুমুদ্দিন গ্রন্থে রোজার তিনটি স্তর বর্ণনা করেছেন এক নম্বর স্তর রোজার সাধারণ রোজা সাধারণ রোজা রোজার এ ক্লাস বি ক্লাস সি ক্লাস এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি লো কোয়ালিটি একদম নর্মাল স্তরের রোজা হলো ফানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারও করে নাই কামাসারও করে নাই রোজা হয়ে গেছে কিন্তু লো কোয়ালিটি নর্মাল রোজা হয়েছে এই লোকটার যেমন সব আবার এর চাইতে যদি বিকেল আসে ওঠে যে দ্বিতীয় শ্রেণীর রোজা যেটা বিশেষ শ্রেণীর রোজা পেট ও লজ্জা স্থানের চাহিদা পূরণ থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে তার চোখ কান জিহ্বা হাত পা অর্থাৎ তার সব অঙ্গ পাপ মুক্ত রাখা রাখে যে তার রোজাটা হলো সেকেন্ড ক্যাটাগরি দ্বিতীয় স্তরের রোজা বলেন সুবহানাল্লাহ তো যে রোজাও রাখলো পাপ মানে পানাহারও করলো না পাপ কামাসারও করলো না পাশাপাশি সে আর একটা যোগ করছে কি পাপাচারও করে নাই তাহলে তার রোজার মান মর্যাদা কি একটু আগের জন্য চাইতে কি
ভিন্ন বেশি তৃতীয় নম্বর অতি বিশেষ শ্রেণীর রোজা যারা পানাহার কামাচার পাপাচার থেকে বেঁচে থাকে পাশাপাশি নিজের অন্তরকে দুনিয়া ও তার মোহমুক্ত করা আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে বিমুখ হওয়া সব বাদ রমজান মাস পেটে ক্ষুধা আছে এই গরমে তৃষ্ণা আছে পিপাসা আছে বৈধ স্ত্রী ঘরে আছে সে নিজের কাম রিপু চরিতার্থ করতে চায় না রিপুর চাহিদা পূরণ করতে চায় না পেটের ক্ষুধা নিবারণ করতে চায় না পিপাসা নিবারণ করতে চায় না কেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য কেন কুরবান করে দিব যারে জীবন এই জীবনে বা এই ভুবনে কে আর আছে রে আপন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আপন আছে করোনা ভাইরাসে কি প্রমাণ হলো যে আপন মায়েরও সেই গাজীপুরের জঙ্গলে নিয়ে ফেলে আসে তাহলে কে আছে আপনার বলেন তাহলে একমাত্র আল্লাহই তো কি আমাদের জন্য আপন তার জন্য এই একটা মাস একটু ক্ষুধার যন্ত্রণা পিপাসার কষ্ট রিপুর তাড়না থেকে একটু কি বিরত থাকবো এটা পারবো না অবশ্যই এটা করতে হবে কার খাতিরে আল্লাহর খাতিরে জান দি দি হুই উসকি থি হক তো এ হাই কে হক আদা না হুই আল্লাহর জন্য শুধু এটুক না নিজের জান প্রাণটাও যদি দিয়া দিই তাও কম হবে কারণ জানটা যে দিলেন কার দান দিলেন কার দেওয়া জান তা আল্লাহর দেওয়া জান আল্লাহরে দিয়ে দিলে এটাও তো কম হয়ে গেল শুধু ক্ষুধার কষ্ট সহ্য করলেন এটা একটা কিছু করে ফেললেন আল্লাহর জন্য তা নয় বরং নিজের জীবনটাও যদি আল্লাহর জন্য উৎসর্গ করা হয় সেটাও কি একেবারে বেশি না কম তা আমরা কেন পারব এই রোজা রাখবো কেন আল্লাহরে খুশি করার জন্য কেন দিলে কম অবতেলা এ দস্তে বাসত মোরা দে ওরে যা এ দস্তে বাসত বৈধ স্ত্রী থাকার পরেও এবং হালাল খাবার থাকার পরেও এবং সব ধরনের পাপ কাজ বর্জন করলো কেন শুধু আল্লাহর রেজামন্দি রাজি খুশি করার জন্য সে খাবার গ্রহণ করলো না নিজ স্ত্রীর কাছে গেল না কেন আল্লাহ পাওয়ার জন্য কি জন্য আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য রোজা কেন আল্লাহ ফরজ করছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা কি হতে পারো মুত্তাকি হতে পারো এজন্য আদর্শ সমাজ গঠনের জন্য রোজার ভূমিকা অত্যন্ত কারণ রোজা রাখলে মানুষ মুত্তাকি হয় আল্লাহওয়ালা হয় পরহেজগার হয় ধার্মিক হয় সমাজের পরিবারের প্রত্যেকটা লোক যদি ধার্মিক হয় চরিত্রবান হয় তাহলে পুরা রাষ্ট্রের সবাই তো কি হয়ে যাবে চরিত্রবান নাগরিক থাকবে নাকি স্বাস্থ্য মন্ত্রণালয় আছে চরিত্র মন্ত্রণালয় নাই কিন্তু আল্লাহর নবী বলেন বাইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আমার এই ধরাধামে প্রেরিত হওয়ার মূল লক্ষ্য আর টার্গেট হলো যে উন্নত চরিত্রের সমাসীন ঘটানো যাতে মানুষ চরিত্রবান হতে পারে সাহাবায়ে কেরামের অর্থ সম্পদ ছিল না কিন্তু তারা চরিত্রে ছিল কানায় কানায় ভরা পরিপূর্ণ চরিত্রবান আদর্শ সোনালী যুগের আদর্শ মানুষ ছিল তারা বলেন সুবহানাল্লাহ তাহলে রোজা কেন ফরজ করছেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন সালাত বলেন সবগুলোর উদ্দেশ্য হলো সমাজের অবক্ষয় রোধ করা যেন দুশ্চরিত্র ক্রাইম যাতে না হয় সমাজে এইগুলা বন্ধ করার জন্য ধার্মিকতা এই জন্য ইসলাম তাহলে রোজাও তেমনই একটি বিধান যা পালন করলে মানুষ কি হতে পারে ধার্মিক হতে পারে লাআল্লাকুম তাত্তাকুন এই আল্লাহ ভীরু যারা যারা ধার্মিক ব্যক্তি তাদের কিছু বৈশিষ্ট্য আছে রোজা রাখলে মোত্তাকি হওয়া যায় আপনি আমি মোত্তাকি হলাম কি হলাম না বুঝবেন কিভাবে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আপনার আমার ভিতরে থাকলে বুঝতে হবে রোজায় ধরছে রোজায় ধরছে মানে ক্ষুধায় ধরছে পিপাসায় ধরছে কোনটায় ধরছে রোজার প্রকৃত শিক্ষা আপনার আমার ভিতরে কি আসছে এটাই তো রোজায় ধরছে বলতে আমি এটাই বুঝাচ্ছি যে যে উদ্দেশ্যে রোজা সিয়াম ফরজ করেছেন আল্লাহ সেই উদ্দেশ্য সফল হয়েছে নাকি এক নম্বর বৈশিষ্ট্য হলো দৃষ্টি অবনত রাখা লোলক দৃষ্টি দিয়া পর্নারের দিকে তাকানো যাবে না
এবং ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গার ভিতর অশ্লীল ছবি পর্নোগ্রাফি সহ নানান ধরনের কোন রকমের খারাপ দৃশ্য প্রতি দৃষ্টিপাত করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর যে আল্লাহর ভয়ে দৃষ্টি সংরক্ষণ করবে সে ঈমান ও তার নিষ্ঠতা লাভ করবে মুসনাদে হাকিমের হাদিস অনেকে প্রশ্ন করে হুজুর নামাজ পড়ি কিন্তু মন তো বসে না আরে মন বসবে কিভাবে অনেক কাজ আছে তো যেগুলো নামাজের আগে করলে নামাজের ভিতরে মন বসবে নামাজের বাইরে কি কাজ হাতিগুলা মারতে হবে না শুধু চোখের হেফাজত করলেই নামাজে মন বসবে বলেন সুবহানাল্লাহ কইরা দেখেন কয় না ওষুধটা খাইয়া দেখেন ফল পাইবেন যদি দৃষ্টির হেফাজত করতে পারেন পর নারীর থেকে দৃষ্টি ফিরাইতে পারেন মন চায় তার দিকে তাকাইতে কিন্তু আপনি জিহাদ করলেন যুদ্ধ করলেন মনের রিফুর সাথে আপনি ইচ্ছা করে মনটাকে ফিরাইয়া নিলেন এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের স্বাদ অন্তরে দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ কইরা দেখেন ফল পান কিনা 100% ফল পাবেন তারপরে মুত্তাকিদের বৈশিষ্ট্য 2 নম্বর জিহ্বা সংযত করা মিথ্যা পরনিন্দা অপবাদ অশ্লীলতা গালি ও অনর্থক কথা থেকে নিজেকে নিজের জবানকে আপনার সংরক্ষণ করতে হবে হেফাজত করতে হবে যারা মুত্তাকি তারা এই কাজটা করে তাদের তারা কখনো মিথ্যা কথা বলে না মুত্তাকি হইলে আবার মিথ্যা কথা বলে কেমনে যে ধার্মিক লোক সে তো মিথ্যা কথা বলতে পারে না পরনিন্দা করা বা অপবাদ দেওয়া গালিগালাজ করা এগুলা তো আইয়ামে জাহেলিয়াতের যুগের বর্বর অসভ্য মানুষের স্বভাব এটা তো কোনো মুসলিম প্রকৃত খাঁটি ইমানদারের স্বভাব হতে পারে না তাহলে লাআল্লাকুম তাত্তাকুন সিয়াম পালন করবে যখন মানুষ তখন সে মুত্তাকি হয়ে যাবে তারপরে দুইটা স্বভাব আছে রোজার মাহাত্ম্য নষ্ট করে দেয় মিথ্যা ও পরনিন্দা এই দুইটা যদি কেউ রোজা রাখা অবস্থায় করে মিথ্যা কথা বলে দিনের বেলায় রোজা রেখে এবং পরনিন্দা করে তাহলে আল্লাহর হাবিব বলেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ অনেক রোজাদার আছে যারা উপবাসের কষ্টজনিত মানে উপবাসজনিত কষ্ট ছাড়া আর কোনো ফায়দা বা উপকার সে হাসিল করতে পারে না যারা মুত্তাকি তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো কান সংরক্ষণ করাং গান বাদ্য মিথ্যা পরনিন্দা অর্থহীন গল্প গাল গল্প থেকে বেঁচে থাকা তারপর আরেকটা বৈশিষ্ট্য হলো অন্য অঙ্গগুলোকে হারাম থেকে বাঁচিয়ে রাখা হাত পা সহ বাকি সব অঙ্গগুলোকে হারাম থেকে বাঁচিয়ে রাখা রোজাদারদের জন্য আবশ্যক অন্যায় কাজে যাবে না হারাম খাবার খাবে না এটাই রোজাদারের বৈশিষ্ট্য সে ইফতারি সাহারিতে হারাম খাবার খাবে না একটা মাস সে সিয়াম পালন করতেছে তার অল ফ্যামিলিকে সে বৈধ খাবার দিচ্ছে এবং দিনের বেলা উপবাস থাকতেছে এতে প্রশিক্ষণ হচ্ছে যে অন্য 11 মাস দুর্নীতি করে সলসতরি করে প্রতারণা করে মানুষকে ঠকাইয়া চিন্তায় করে রাহাজানি করে চুরি করে দুর্নীতি করে টাকা পয়সা উপার্জন করে সংসারে গোস্ত মাছের ব্যবস্থার কোনো প্রয়োজন নাই কারণ তোমার পরিবার একটা মাস উপবাস থাকতে পারে বাকি 11 মাস হালাল খাবারের উপরই যথেষ্ট অবৈধ উপার্জন করে ভালো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই রোজার উদ্দেশ্য গুনাহ পরিহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু রোজাদার এমন ক্ষুধার্ত তৃষ্ণা ছাড়া তাদের আর কোনো প্রাপ্তি থাকে না মুসনাদে আহমদের হাদিস রোজাদারের আরেকটি বৈশিষ্ট্য হলো ইফতার ও সাহরিতে কম খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম খেতে উৎসাহিত করেছেন আশা ও ভয় নিয়ে ইফতার করা কারণ ইফতার যে করতেছি সারা দিন যে উপবাস রইলাম সব পাবো কি পাবো না গোনাহ মাফ হবে কি হবে না একটা ভয় তো অন্তরে কি থাকতে হবে আল্লাহ তাআলা রমজানে বান্দার প্রতি অনুগ্রহশীল হওয়ার ঘোষণা যেমন দিয়েছেন ঠিক তেমনি পাপ মার্জনা করাতে না পারলে শাস্তিরও ঘোষণা দিয়েছেন তাহলে ঈমান আশা ও ভয়ের মধ্যবর্তী অবস্থানের নাম আল ঈমান ও বাইনাল খাউফি ওয়ার রাজা আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে এবং আল্লাহর রহমতের আশা অন্তরে থাকতে হবে দুইটা এট এ টাইমে একই পাত্রে থাকতে হবে যে পাত্রে থাকবে সে হলো ঈমানদার বলে সুবহানাল্লাহ
ইমানদারের অন্তরে একে টাইমে কয়টা জিনিস থাকতে হবে ভয় আর আশা ভয়ও থাকতে হবে আশাও থাকতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করে কি করে না এই ভয় থাকতে হবে জাহান্নামে যাইতে পারি কি মানে জাহান্নামে যাব কি যাব না এরকম একটা ভয় থাকতে হবে আল্লাহর রহমতের আশা রাখতে হবে যে আল্লাহ হয়তো maaf করে দিবেন জান্নাত আমাকে দিয়ে দিবেন তাহলে রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়েই কিন্তু আজকে কি আলোচনা তাহলে এক নম্বর আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন যে রমজান মাস আসলে রোজা না রেখে থাকা যাবে না রোজা রাখতে হবে তাহলে রমজান মাসের সবচাইতে বড় আমল প্রধান আমল এবং এটাই হলো মূল কাজ সেটা কি রোজা বা সিয়াম পালন করা রোজাদারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গেট রেখেছেন জান্নাতে যে গেটের নাম ফটকের নাম হলো রায়্যান এই গেট থেকে একমাত্র রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না আপনি যদি রোজা না রাখেন তাহলে তো আপনি জান্নাতে রায়্যান নামক গেট দিয়ে ঢুকতে পারতেছেন না আবার সালাত আদায় না করলে সালাত দিয়েও তো ঢুকতে পারবেন না এইভাবে মনে করেন সব দরজা বন্ধ হয়ে গেলে আর জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন আসে না দুই নম্বর রমজান মাসে শুধু রোজা রাখবেন না সালাতও আদায় করবেন নিয়মিত সময়মত নামাজ আদায় করতে হবে রমজানের মানে সিয়ামও পালন করলেন সালাতও আদায় করতে হবে গড়িমসি করে না সময়মত নামাজ আদায় করতে হবে নামাজ এটা আস-সালাতু মিফতাহুল জান্নাহ এই সালাত বা নামাজ জান্নাতের চাবি বলা হয়েছে আর নামাজের প্রতি যত্নবান হওয়ার মধ্যে যে জান্নাতে যাওয়ার পথ সুগম হয় বলেন সুবহানাল্লাহ যে নামাজের প্রতি যত্নবান হবে সে জান্নাতে যেতে পারবে সহজে বলেন সুবহানাল্লাহ এবং নামাজকে বলা হয়েছে হাদিসে কি জান্নাতের চাবি মনে করেন আপনাকে যদি একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া হয় বা একটা বাড়িও দেওয়া হয় আর যদি গেটে তালা লাগানো থাকে অন্তত চাবিটা আপনার বানায় নিতে হইব নইলে গেট দিয়ে ঢুকতে পারবেন না তাহলে নামাজ দিয়ে জান্নাত কামানোর দরকার নাই জান্নাতে শুধু একটা চাবি বানাইলেই চলবে বলেন সুবহানাল্লাহ জান্নাত আল্লাহ মাগনা পাও ফিরি দিয়ে দিবেন কিন্তু আপনার আমার ঢুকতে হইলে কি লাগবে চাবি লাগবে চাবিটা আল্লাহ দিবে না চাবিটা আপনার বানায় নিতে হবে পারবেন না দারোয়ানের কাছ থেকে একটা চাবি বানায় নিতে গোটা ধানমন্ডির ভিতরে একটা ফেলাডি আপনাকে মাগনা দিয়ে দিল আপনি একটা চাবি বানায় নিন যদি না নিতে পারেন তাহলে আপনার ওই বাসায় যাওয়ার দরকার নাই জান্নাতে যেতে চাই আমরা একটা চাবি বানাইতে পারি না তাহলে চাবিটা কি নামাজ তাহলে নামাজ পড়লে কি হয় মানে চাবি হয় নাকি তাহলে যদি চাবি না থাকে যেমন ঢোকা অসম্ভব ঠিক এরকম ভাবে জান্নাতে যাওয়া কি জান্নাত আপনি বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে গিফট হিসাবে পাইলেন কিন্তু ঢুকতে হলে কি লাগবে চাবি লাগবে তাহলে এই রমজানের আরেকটা আমল হলো মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে তাই এই মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন তেলাওয়াত করা আমরা করি কি করি করি না এই রমজান মাস রমজান কোরআন শাহরুর রমাজান আল্লাযি উনসিলা ফীহিল কোরআন কোরআনের কারণে কোরআনের খাতিরে কোরআনের বদৌলতে কোরআন নাজিল হওয়ায় এই রমজানের মর্যাদা সম্মান বুঝেন নাই তাহলে কোরআন বাদ দিয়া সিয়াম পালন করলে সিয়ামের গুরুত্ব ততটা বেশি পায় না মান মর্যাদা বাড়ে না তাহলে রমজান মাসের বড় আমল হলো কোরআন তেলাওয়াত করা সিয়ামও পালন করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে হাদিসে আসছে এই সিয়াম আর এই কোরআন সুপারিশ করে আল্লাহর কাছে মানে এই লোকটাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমরা কি চাই না আমাদের পক্ষে সিয়াম এবং কোরআন সুপারিশ করুক সবাই চাই নাকি তাহলে শুধু চাইলেই হবে না কাজ করতে হবে সিয়াম পালন করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন বলেন সুবহানাল্লাহ যিনি আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দিবেন যত তেলাওয়াত হবে তার সওয়াব তিনি পাবেন সহিহ কুনুজুস সুন্নাহ ওয়ান নবুওয়িয়্যাহ সাত নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে আপনি যদি কাউকে কোরআন শরীফ শিক্ষা দেন
সে একটা এত যদি শিক্ষা দেন যতদিন সে তেলাওয়াত করবে তার একটা রয়্যালটি সওয়াবের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় আসতে থাকবে যোগ হতে থাকবে বলেন সুবহানাল্লাহ তাহলে সেরাকে নিজেও পড়ে অন্যরেও পড়ার সুযোগ কইরা দে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন আর মারা গেলে এরা হবে ওয়ালাদে সালেহ সৎ সন্তান হাদিসে তো আছে যে মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে কিন্তু তিন ধরনের আমল জারি থাকবে চালু থাকবে তার ভিতরে একটা হলো কি ওয়ালাদে সালে সৎ সন্তান রেখে গেলে তারা দোয়া করবে বাবার জন্য কুসন্তান রেখে গেলে তো দোয়া করবে না কিছুই পাইলেন না মোর লংস গেল পঞ্চ গেল সবই হারানো হইল কারণ টাকা পয়সা কোনো কাজে লাগলো না পরকালে এবং এই ছেলে রেখে গেলেন এর জন্য যা পরিশ্রম করলেন তাও কোনো কাজে লাগবে না যত অর্থ করি সম্পদ ব্যয় করতেছেন সব বৃথা শুধু কোরআন শিক্ষাতে দিচ্ছেন সন্তানকে এটাই পরকালে দেখবেন বিশাল একটা সম্পদ হইয়া সামনে আসবে বলেন সুবহানাল্লাহ রাত্রির শেষে শেষ প্রহারে সাহারি খাওয়া এটাও রমজান মাসের একটি আমল তারপরে এখন শুধু শিরোনামই বলতে হইব সাহারির ভিতরে বরকত আছে ওয়াজ করার সময় আর নাই তারপর আরেকটা আমল হলো সালাতুত তারাবিহ হতে অংশগ্রহণ করা যে ব্যক্তি সালাতুত তারাবিহ আদায় করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে সহিহ বুখারী শরীফের হাদিস বলে সুবহানাল্লাহ তারপরে আরেকটা আমল হলো পবিত্র মাহে রমজান সওয়াব অর্জনের মাস এই মাসে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজে অংশগ্রহণের চেষ্টা করতে হবে রমজান মাসে যদি দেখেন যে এটা একটা ভালো কাজ আর দেরি করবেন না ওটা তাৎক্ষণিকভাবে করে ফেলবেন কারণ এই মাসের একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব বলেন সুবহানাল্লাহ তারপরে আরেকটা আমল হলো নিয়মিত সালাত তাহাজ্জুদাকি সালাত তো তাহাজ্জুদের পাবন্দি করা কারণ সাহারি খাইতে যেহেতু রাত্রে ওঠেন তাই দুই রেখা চার রেখা যে যত দূর পারেন ছোট সুরা দিয়ে হোক বড় সুরা দিয়ে হোক কিছু তাহাজ্জুদ পড়ার একটা মাসের ট্রেনিং থাকলে অন্য মাসে ওঠা কি হবে একটু সহজ হবে আচ্ছা তারপরে অধিক পরিমাণে দান সদকা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তার এই দান দানশীলতা আরো বেড়ে যেত সহিহ বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল রমজান মাস আসলে বেশি বেশি কি করতেন দান করতেন আর একটা আমল হলো উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা ওই যে বললাম না চোখ কান মুখ হেফাজত করা এইগুলা দিয়ে তো চরিত্রবান হতে পারবেন যদি কারো চোখ ঠিক থাকে তাকে কেউ দুশ্চরিত্র কইতে পারবে না তারপরে আরো অনেক আমল আছে মাহে রমজানের অন্যতম আমল এতেকাফ অর্থাৎ অবস্থান করা অবস্থান করা যেটা আপনারা বর্তমান ভাষায় লকডাউন করতে পারেন মসজিদে এতেকাফ করা মানে লকডাউন করা লকডাউন করলে ভাইরাস থেকে যেমন মুক্ত থাকা যায় এতেকাফ করলে গুনাহ থেকে মুক্ত থাকা যায় বলেন সুবহানাল্লাহ আপনি আগে ব্যবসা বাণিজ্য করতেন বাইরে থাকতেন পরিবারের সময় দিতে পারতেন না এখন লকডাউনে বাসায় পরিবারের সময় দিতে পারেন একটা মিল মহব্বত হতেছে বাড়তেছে ঠিক এরকম আল্লাহর ঘরে আসলেও আল্লাহর সাথে মহব্বত বাড়বে কাল ময়দানে মাহশরে বা কবর জগতে কেউ থাকবে না সেখানে কিন্তু এই মহব্বত তখন কাজে লাগবে বলেন সুবহানাল্লাহ কেউ যদি শেষ দশ দিন এতেকাফ করে রমজানের শেষ দশ দিন তাহলে দুইটা কবুল হজ এবং দুইটা ওমরা সওয়াব পাবে বলেন সুবহানাল্লাহ এই মাসে আরো আমল আছে তার ভিতরে ইফতার করা এটাও একটা আমল ইফতার করাটাও একটা আমল বলেন সুবহানাল্লাহ ইফতারের সময় ইফতারকারী দুইটা খুশি একটা হলো তার গোনা মাফ করে দেওয়া হয় আর একটা হলো তার শরীরের কি ধমনীগুলা শিরাগুলা আপনার সতেজ হয় আপনার পিপাসা বিদূরিত হয় সওয়াব তো আছেই এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় দোয়া করতেন জাহাবা জামাউ আত্তাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ পিপাসা নিবারিত হলো শিরা উপশিরা শক্তি হলো এবং আল্লাহর ইচ্ছায় আপনার পুরস্কার ও নির্ধারিত হলো আবু দাউদ শরীফের হাদিস এটা ইফতারি করার পরের দোয়া জাহাবা জামাউ আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ আর একটা আমল হলো বেশি বেশি দোয়া নিমগ্ন থাকা এবং কান্নাকাটি করে আল্লাহর রহমত প্রার্থনা করা আর একটা আমল হলো রোজাদারের রোজাদারকে ইফতারি করানো এর অনেক সওয়াব রয়েছে এটা আপনারা আগে পরে শুনছেন আর একটা আমল হলো অধিক পরিমাণে তওবা ও ইস্তেগফার করা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা এতে আল্লাহ তাআলা খুশি হন
আর তওবা ইস্তেগফার আমাদের সকলের করা দরকার এতে মহামারী করোনা ভাইরাস থেকেও বাঁচা যাবে বিপদ আপদ থেকে বাঁচা যাবে যাদের ইনকাম কম তাদের রুজি রোজগারও বেড়ে যাবে এই ইস্তেগফারের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ